আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি পূর্বকোণ অনলাইনের সংবাদ প্রতিদিনে। শুরুতেই সংবাদ শিরোনাম। বিজয়ের 50 বছর পূর্তিতে কুচকাওয়াজের রাষ্ট্রপতি আব্দুল হামিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গী হলেন ভারতের রাষ্ট্রপতি কোবিন্দ। সুবর্ণ জয়ন্তীতে দেশবাসীকে শপথ পাঠ করালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতার 50 বছরে বড় লজ্জা মার্কিন নিষেধাজ্ঞা, বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিজয় দিবস ঘিরে লাখো পর্যটকের পদচারণায় মুখরিত পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। এবং গত 24 ঘন্টায় করোনায় আরো 3 জনের মৃত্যু, শনাক্ত 257। শেট গ্রুপ চট্টগ্রামের অন্যতম ঐতিহ্যবাহী আবাসন ব্যবসা প্রতিষ্ঠান এবার চট্টগ্রামের চকবাজারে নির্মাণ করেছে আন্তর্জাতিক মানের বালি আর্কেড শপিং মল, যেখানে থাকছে অত্যাধুনিক ও স্মার্ট শপিং এর সকল আয়োজন। বালি আর্কেড শপিং মল, শপিং এ স্মার্ট সলিউশন। এবার শুনুন বিস্তারিত। মহান বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে জাতীয় প্যারেড গ্রাউন্ডে হলো সম্মিলিত বাহিনীর বর্ণাঢ্য কুচকাওয়াজ। আজ বৃহস্পতিবার সকাল 5:30 শুরু হওয়া এই বর্ণাঢ্য কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ কুচকাওয়াজ উপভোগ করেন বিশেষ অতিথি ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এছাড়াও ছিলেন স্পিকার, মন্ত্রিপরিষদের সদস্য সহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজয়ের 50 বছর পূর্তিতে জাতির পিতার আদর্শে উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তুলতে সারা দেশের মানুষকে শপথ বাক্য পাঠ করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপনের অংশ হিসেবে আজ বিকেল 4:45 ভার্চুয়ালি সারা দেশের সঙ্গে যুক্ত থেকে এই শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী। দেশের বিভাগীয় জেলা ও উপজেলা স্টেডিয়াম এবং বিজয় দিবসে নির্ধারিত ভেন্যু থেকে সাধারণ মানুষ জাতীয় পতাকা হাতে শপথ বাক্য পাঠ করেন। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাবের বর্তমান ও সাবেক 7 কর্মকর্তার উপর যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞার বিষয়টিকে 50 বছরে বড় লজ্জা হিসেবে উল্লেখ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, স্বাধীনতার 50 বছর পূর্তিতে দেশের জনগণ গণতন্ত্র সহ সব অর্জনকে হারিয়েছে। আজ বৃহস্পতিবার মহান বিজয় দিবসে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণের পর সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন বিএনপির মহাসচিব। মহান বিজয় দিবস ঘিরে লাখো পর্যটকের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। বিজয় দিবসের ছুটি সহ সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা 3 দিনের ছুটি পেয়ে কক্সবাজারে ছুটে এসেছেন কয়েক লাখ পর্যটক। আজ বৃহস্পতিবার সকালে সৈকতের বালিয়াড়িতে যত দূর চোখ যায় দেখা মেলে মানুষ আর মানুষ। দীর্ঘ বালিয়াড়ি জুড়ে মানুষের এমন স্রোতে যেন ছিল না তিল ধারণের ঠাই। সৈকত ছাড়াও জেলার প্রায় সবগুলো পর্যটন স্পটে হাজারো পর্যটকের উপস্থিতিতে এখন প্রাণ চঞ্চল। সেন্ট মার্টিন দ্বীপ, হিমছড়ি, ইনানি সহ বিভিন্ন পর্যটন এলাকাগুলোতে রয়েছে বিপুল পর্যটকের সমাগম। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরো 3 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় সারা দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 28,041 জনে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন আরো 257 জন। এ নিয়ে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 15,80,559 জনে। আর নতুন করে করোনামুক্ত হয়েছেন আরো 181 জন। আজ বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।